दुर्गा पूजा के लिए मूर्तियों का निर्माण जोरों पर है। मूर्तिकार चाहते हैं सरकार से अनुदान। दुर्गा पूजा में सिर्फ 2 महीने ही बचे हैं। जलपाईगुड़ी के कुम्हार टोली में मूर्ति निर्माण का काम जोरों पर चल रहा है। मूर्तिकार मूर्तियों को बनाने में व्यस्त हैं। कुम्हार दिन रात इसी काम में लगे हुए हैं। दुर्गा उत्सव की उल्टी गिनती शुरू हो चुकी है। बस 2 सप्ताह में शरद ऋतु आ जाएगी। श्रावण के बाद भाद्र महीना शुरू होने वाला है। 1 साल का इंतजार खत्म होगा। शरद ऋतु के साथ बंगाली भावनाएं जुड़ी हुई हैं। पूजा समितियों के द्वारा पहले से ही मूर्ति के लिए एडवांस दे दिया गया है। मूर्तिकारों को कई बड़े क्लबों की तरफ से ऑर्डर मिले हैं, इसलिए मूर्ति बनाने की तैयारी जोरों शोरों से चल रही है। लेकिन मूर्ति बनाने की सामग्रियों की कीमतों में हुई बढ़ोतरी से मूर्तिकार परेशान हैं। मूर्ति बनाने की जरूरी सभी सामानों की कीमत में काफी बढ़ोतरी आ गई है। मिट्टी की कीमत आसमान छू रही है। क्योंकि मूर्तियां मिट्टी से बनती हैं, इसलिए मिट्टी खरीदने में कलाकारों के पसीने छूट जा रहे हैं। रंग से लेकर सजावट की सामग्रियों की कीमत ज्यादा हो चुकी है। कुम्हार चाहते हैं कि सरकार उनके लिए भी कुछ अनुदान की व्यवस्था करे। कलाकारों का कहना है कि ये काम उनकी आजीविका है, इसीलिए लाभ और हानि से काम लेना पड़ता है। अगर सरकार की ओर से कुछ भत्ता मिल जाए तो हमें काफी फायदा हो सकता है। কি বলবে নবদ্বীপ থেকে জলপাইগুড়ি এসে কাজ করছেন, কি মনে করে, কেমন? হ্যাঁ, ভালো। আজ প্রায় 5-7 বছর ধরে এদিকেই কাজ করতেছি। আমার বাড়ি ফুলিয়া, হ্যাঁ, নবদ্বীপ ফুলিয়া। হ্যাঁ, বর্তমানে ধরো উদলাবাড়ি 4 বছর কাজ করলাম, বানাহাটেও করছি, আলিপুরেও করছি। হ্যাঁ, এই বছর ভাবি আবার ভাজতে হয়, ও আমাকে বলছে বলে কাকা আমার একটা দুর্গা তুমি বানিয়ে দাও। আমি প্রথম প্রথম কারখানা করেছি, তোমার হাতে দিয়েই আমি কারখানা স্টার্ট করব। হ্যাঁ, কি আশা করছেন? আমি করে না তুই কোনো, আমি আরো আশা দিয়েছি। হ্যাঁ, তুই কোনো চিন্তা করিস না। হ্যাঁ, তুই জানা আমি কাকা বিলা ডেকেছস, আমি এ বছর মোটামুটি কোনো রকমে দিলাম, ভগবান বাঁচে থাকলে সামনে বছর আমি আমার যেটুকু হাতের কাজ আমি দেখ আমি করি না, পয়সা পাওয়া যায় না, ভালো কাজ দেখে কি লাভ, এই জন্য করি না, মোটামুটি করে যাচ্ছি। হ্যাঁ, এখানে একটা বানাইলাম, উদলাবাড়ি 4খানা বানাইছি। হ্যাঁ, এই সিডিং কাটামি। হ্যাঁ, সামনে কত বছর থেকে কাজ করেন আপনি এখানে? মোটামুটি 5-7 বছর ধরে কাজ করি। আর এটা মানে 8 বছর বয়স থেকে কাজ করি। 8 বছর এখন বয়স? হ্যাঁ, এখন বয়স 75। শিল্পীর কাজ? হ্যাঁ, শিল্পীর কাজই, বাবাই করতো, ঠাকুরদাই করতো, কাকারা করতো, আমরাও শিখে গেছি এরকম। এখন এটা করবো, কেবল মাটি মুটি দিলাম, তো এখন কাজ ফিনিশিং হয় নাই, সারি মারি পরাবো, তারপরে মাটির সব অল মাটির কাজ করবো, তারপরে ঠাকুর ভগবান আসে কতটুকু দেয়। হ্যাঁ, এরকম। কি মনে হয় পারিশ্রমিক পাচ্ছেন? মোটামুটি যা মানে না যে, হ্যাঁ, এখন তো সময় শেষ। হ্যাঁ, এখন কাজ না করলে ভাল লাগে না, টুকটাক করে করি, শরীরও ভালো থাকে, যা হইলো হইলো, নিজের আত্মসাদে হয়ে যায় ছেলের। আমার নাম খুশি মোহন পাল। খুশি মোহন পাল। কি বলবেন আপনাদের এই যে শিল্পী আপনারা, কিভাবে কতটা ব্যস্ততা, কি মনে হচ্ছে? ব্যস্ততা তো সামনে তো দুর্গাপূজা চলে এসছে, সময় বেশি দিন নেই, তা বৃষ্টির জন্য আমরাও কাজে আগাতে পারিনি ঠিক মতন, মাঝে মধ্যেই বৃষ্টি। আর এই কদিন তো যে বৃষ্টি গেল আষাঢ় মাসটা, পুরোটাই জলে জল ছিল, কিভাবে কাজ করব নিজেরাও জানি না। কিন্তু তবুও ওর মধ্যে দিকেই কয়েকটা প্রতিমা তৈরি করেছি জলপাইগুড়িবাসীর জন্য। তা যদিও একটু ওয়েদারটা যদি ঠিক হয় তাহলে চেষ্টা করব বানানোর, কিন্তু তবুও ভয় লাগে, ভয় লাগে এই কারণেই যে কখন ঠিক মতন ডেলিভারি না দিতে পারলে, এটা বেড ডেপুটেশনের ব্যাপার আছে, চেষ্টার মধ্যেই আছি। তা এই জিনিসটা বানিয়েছি নদী নবদ্বীপের ফুলিয়ার কারিগর দিয়ে এবার স্টার্টিং করলাম, কারণ ওদিককার যে কাজগুলো আছে মানে তুলনা নেই, এত সুন্দর কাজ কারিগরি। সে কারণে আশা করেছি জলপাইগুড়িতে জলপাইগুড়িবাসীকে এই জিনিসটা দেখানোর জন্য বা কোনো মণ্ডপে পৌঁছানোর জন্য ব্যবস্থা করেছি, কাজ চলছে এখন পর্যন্ত, দেখা যাক কতটা আশা। এই যে বর্তমান অবস্থা দাঁড়িয়ে কি মনে করছেন কতটা লাভ হতে পারে বা কি জিনিসের বা দাম? দেখেন, লাভ তো এটা তো পরের কথা, জিনিসের দাম হচ্ছে কাঠের দাম, মাটির দাম, মাটি তো পয়সা দিয়েও পাওয়া যায় না, মাটির প্রচণ্ড দাম, কার যদিও পাওয়া যায় সেটা ম্যাচুরিটি না,
কিন্তু করতে হচ্ছে আমাদেরকে। সুতলি কাঠ বাঁশ পোয়াল মানে প্রচুর দাম, আকাশ ছোঁয়া। সেই তুলনা অনুযায়ী আমরা ন্যায্য মূল্যটা পাচ্ছি না আমরা, কিন্তু এটাই আমাদের কর্ম, জীবিকা করে খেতে হয়। আর তবুও করতেই হবে, এটা দুটা করি আর পাঁচটা করি, করতে হবে কাজ, এটাই আমাদের জীবিকা। সরকারি সুযোগ সুবিধা বলতে কোনো কিছু নেই। এই যে দেখেন তিরপলের নিচে আমরা কাজ করছি, ঝড় বৃষ্টি হলে পরে একটা বিপদ, একটা সংকট থাকেই একটা, এর মধ্যে নিয়েই আমরা রোদ জল বৃষ্টিকে মাথায় নিয়ে আমরা কাজটাকে এগিয়েছি। খালি আমি বলে না, সবাই, প্রত্যেকটা শিল্পীরাই এইভাবেই এগিয়ে যাচ্ছে তারা। কিন্তু আমার বলে সেটা বলবো না, প্রত্যেকটা শিল্পীরই কোনো সরকারি সুযোগ সুবিধা বলতে কোনো কিছুই নেই, সে যেখানেই সে কাজ করুক না কেন, যদি একটু সুযোগ সুবিধা যদি হয় তাহলে পাল্লা তাহলে একটু উঠে দাঁড়াতে পারে, কিন্তু সেটা তো আমরা পাচ্ছি না। আমাদেরই নিজেরা টাকা পয়সা জোগাড় করে যেভাবেই হোক, যে পরিস্থিতি হোক, তারপরে আমাদেরকে কাজটাকে এগিয়ে নিয়ে যেতে হয়। হ্যাঁ, লোন করে, লোন করতে হয়, ব্যাংক ঋণ নিতে হয়, পাবলিক ঋণও কিছু কিছু সময়, কিন্তু উপায় নেই, কি করব, সংসার পরিবার তো আছে, কারিগর খাটাতে হবে। আজকে একটা কারিগর কাজ করছে, কালকে আরো দুটো কারিগর কাজ করবে, তাহলে সবাইকে তো চালাতে লাগবে না। না, পুজো তো, পুজো প্রচন্ড সামনে, খুবই সামনেই পুজো। এখন বর্তমানে দুর্গর কাজটা চাপিয়ে নেওয়া হয়েছে, এখন বিশ্বকর্মা সামনে আছে, তারপরে তার আগে মনসা আছে, মনসার কাজ এখন চলছে, বিশ্বকর্মাও কাজও চলছে, মানে স্টেপ বাই স্টেপ। এখন আমাদের প্রচন্ড পরিমাণেই ব্যস্ত, এখন সময় দেওয়াটা খুব চাপ, তা দেখা যাক কতটুকু কাকাতে পারি। কিন্তু ভয় হচ্ছে এই বৃষ্টি, ঝড় বৃষ্টিটা নিয়েই প্লাস্টিকের নিচে কাজ করি, এটাই হচ্ছে ভয়। জলপাইগুড়ির বাসীকে এটাই বলবো, আসেন সবাই, এই একটা সেটিং মালের মধ্যে ঘটকে মা দুর্গা আসছে, সেটাকে তুলে ধরা হয়েছে। কতগুলো প্রতিমা বানিয়েছেন? আমি টোটালে ছটা দুর্গা বানিয়েছি এখন। হ্যাঁ, ঢাকের সাজের একটা আছে সেটিং কাঠামের মধ্যে, একটা এক চালির আছে, আর একটা দুটো হচ্ছে অর্ডিনারির মাল, অর্ডিনারির মধ্যে আছে। ক্লার্ক কর্তৃপক্ষ, হ্যাঁ, সবাই সারা দিয়েছে, একজন একটা বায়না হয়েছে, যদিও অর্ডার হয়েছে বা বানাতে হবে, ওটাও ঢাকের সাজ বড়র মধ্যেই। খরচা তো পোষায় না, কিন্তু ওটার মধ্যে দিয়ে সবাইকে অ্যাডজাস্ট করে চলতে হবে। এই শিল্পী হচ্ছে নবদ্বীপ ফুলিয়া থেকে। হ্যাঁ, হাতের কাজ, এই যে কাজ তুলে ধরা হয়েছে, এখনো কাজ ফিনিশিং হয়নি, আরো এটার মধ্যে গেটআপ ফুল কাজ আছে, এখন খালি জাস্ট এসে উনি কাজটা শুরু করেছে। এর থেকে আরো চেষ্টা করব বা চেষ্টা করবে কারিগর, এর থেকে আরো ডেভেলপ করার জন্য। আমার নাম হচ্ছে বাপি পাল। এই জায়গাটার নাম হচ্ছে নেতাজি পাড়াই বলে, পরেশমিত্র কলোনি।